আজকেও মনে রাখবেন, মোট 1,437 কোটি 17 লক্ষ টাকার উদ্বোধন এবং শিলান্যাস হলো। এছাড়াও এই জেলার 7,20,000 মানুষকে বিভিন্ন পরিষেবা পৌঁছে দেওয়া হলো। পূর্ব মেদিনীপুরে গিয়ে নন্দীগ্রামে ভোট গণনা সংক্রান্ত মামলার কথা টেনে আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নাম না করে আক্রমণও করলেন শুভেন্দুকে। নন্দীগ্রামের মামলা ছাড়াও শিক্ষক নিয়োগে দুর্নীতি সহ আরও নানা বিষয়ে নাম না করে বিরোধী দলনেতাকে তমলুকের সভা থেকে আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামে আমি কথা দিয়েছিলাম, হলদিয়া থেকে নন্দীগ্রাম একটা ব্রিজ আমরা করব, আশা করি আগামী দিন এটাও করে দেব, এটাও হয়ে যাবে। আমি এখনো মনে করি নন্দীগ্রামের কেসটা এখনো বিচারাধীন আছে, প্রায় 2.5 বছর হয়ে গেল কোর্টে কেস পড়ে আছে, কি হয়েছে না হয়েছে এর উত্তর তো মানুষ একদিন দেবেই। জোর করে, গায়ের জোরে কাউকে খুন করে, কাউকে লুট করে, টাকার জোরে নিজে কোটি কোটি টাকার মালিক হয়ে অন্যদের বলছে চোর, চোরের মায়ের বড় গলা। আর স্পিক মোস্ট সাউথ মোস্ট, চোরের মায়েরা পকেট মার দেখেছেন, পকেট মার যখন বাসে ঢোকে বা ট্রেনে ঢোকে, যে পকেট মারি করে সেই প্রথমে পকেট মার পকেট মার বলে চিৎকার করে, এবং যখন চিৎকার করে অন্যরা উঠে দাঁড়ায় তখন আসল পকেট মারটা পালিয়ে যায়। সবচেয়ে বড় পকেট মারি স্কুল এডুকেশনে কে করেছে ভুলে গেছেন? মিদনাপুর পূর্বের লোক, কাল বিনিময়ে চাকরিটা আপনার হয়েছিল কিসের বিনিময়ে খবর আমি রাখি, কিন্তু চাকরি আমি কারো যেতে দেবো না। ওরা চাকরি খায় আমি চাকরি দিই, তাই আমি কাউকে টাচ করছি না, কিন্তু আজকে টাচ করছি না বলে মাথাকে আমি কোনোদিন টাচ করব না, এটা আমাকে অতটা বিশ্বাস করবেন না। আমি তাদের বিশ্বাসে বিশ্বাসী যারা আমাকে বিশ্বাস করেন, মানুষকে আমি বিশ্বাস করি। কোনো ছেলে মেয়ে চাকরি যাক আমি চাই না, যারা চাকরি খেয়েছে আর দিল্লির জোরে ক্ষমতা দেখিয়ে এজেন্সি দিয়ে তৃণমূলকে বদনাম করেছে। কালকেও আমি একটা ভিডিও দেখেছি, ডিডির অফিসার সিবিআই অফিসার বলছে যে হাম লোকো কেতা হে খালি তৃণমূল কো পাকড়াও, আও তৃণমূল কো পাকড়াও, আও তৃণমূল কো পাকড়াও। আমি পরিষ্কার বলছি, ইলেকশন আসবে, ইলেকশন চলে যাবে, তারপরে কিন্তু আমরাই এখানে থাকব। সুতরাং মনে রাখবেন, গদ্দারদের কমরেডরা, গদ্দার বাবুরা, আমি নাম বলি না, বলতে আমার লজ্জা লাগে, জীবনে সব থেকে বেশি পেয়েছে পার্টির থেকে, যখন পার্টিতে ছিল সব থেকে বেশি খেয়েছে, যা আমরা কোনোদিনও ভাবতে পারিনি। আর লঙ্কা কাণ্ডের মতো যখন নিজে পাছে ধরা পড়ে, আগুন লাগিয়ে দিয়ে সারা লঙ্কা কাণ্ড, হনুমানের পেছনে যেমন আগুন লাগিয়ে দিয়ে লঙ্কা কাণ্ড ঘটনা হয়েছিল, সেইভাবে কোর্টে গিয়ে গরিব ছেলে মেয়েদের চাকরি খেয়ে সাধু সেজে বসে আছেন, এই সাধুগিরি আমরা বের করবই। যারা সত্যিকারের সাধু তাদের আমি সম্মান জানাই, আর সাধু ড্রেস পরে যারা অসাধু কাজ করেন তাদের আমি কখনো সম্মান জানাই না। পূর্ব মেদিনীপুরের তমলুকের নিমতৌড়িতে জেলা প্রশাসনিক অফিস চত্বরে প্রশাসনিক সভা মঞ্চ থেকে সোমবার জেলার একগুচ্ছ উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, 59 লক্ষ লোকের কাছে 100 দিনে টাকা পৌঁছে দিয়েছে তাঁর প্রশাসন। সেই মঞ্চ থেকেই কেন্দ্রের বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন মমতা বন্দ্যোপাধ্যায়। উঠে এলো ঘাটাল মাস্টার প্ল্যানের কথাও। ঘাটাল মাস্টার প্ল্যান, কোনোদিন টাকা দিল না,
সোমেন মহাপাত্র যখন মিনিস্টার ছিল অনেকবার চেষ্টা করেছিল, মাঝখান থেকে বাংলাকে বাদ দিয়ে দিল। মনে রাখবেন, এছাড়াও আমরা আমাদের টাকায় পলাশ পাই, দুর্বাচাটি, নতুন কাঁসাই ও ক্ষীরবাই বক্সি নদীতে পুনর্খনন, চন্দ্রেশ্বর খাল সংস্কার ইত্যাদি করেছি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি মাস্টার ঘাটাল প্ল্যান, এটা আগামী দু তিন বছরের মধ্যে টাকা লাগবে, তাই আস্তে আস্তে আমরাই করে দেবো কেন্দ্রীয় সরকারের, আর আমরা হাত পাতব না, আমরা দয়া চাইব না। 12 বছর ধরে দয়া চেয়েছে যেসব নেতারা, বড় বড় কথা বলে আর আমাকে গালাগালি দিয়ে বেড়ান, তাদের জিজ্ঞেস করুন, লজ্জা করে না? একটা ঘাটাল মাস্টার প্ল্যান করতে পারো না আর এখানে গালাগালি দিয়ে বেড়াও যে সবচেয়ে বেশি মানুষের কাজ করে। লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয়। মনে রাখবেন, এই ঘাটাল প্ল্যান হলে, আমাকে দেব বারবার করে বলেছে, পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া 1, পাঁশকুড়া 2 ব্লক সহ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল এলাকায় বন্যা নিয়ন্ত্রণ করা অনেকটাই সম্ভব হবে। কয়েকদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বলে গেলেন, তিনি নাকি 47,000 কোটি টাকা বেঙ্গলকে দিয়েছেন, আর আমরা নাকি সব খেয়ে নিয়েছি, ঘরবাড়ি নাকি দিইনি। এবার আমি অঙ্কটা বলি, অঙ্কটা নিয়ে যদি কারো কোনো সন্দেহ থাকে সেই অঙ্কটা চ্যালেঞ্জ করবেন। আমি গভর্নমেন্টের কথা বলছি, পার্টির কথা নয়। 2014-15 থেকে 2021-22 পর্যন্ত, মনে রাখবেন, কিছু কিছু স্কিম আছে এখান থেকে যে ট্যাক্সটা তুলে নিয়ে যায়, তার কিছু কিছু টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট রাজ্যকে দেয় রাজ্যের অধিকার মতো। কত দিয়েছে 14-15 থেকে 21-22 পর্যন্ত? 29,834 কোটি টাকা। গদ্দারদের বন্ধু যে প্রেসরা আছে, প্লিজ দয়া করে লিখবেন, কারণ আপনারা তো ওদের কিছু খারাপ দেখতেও পান না, এমনকি মহিলা ঘটিত ব্যাপারও নয়, আমি জানি সব, সব চুপচাপ আছে। বের করব আমি, টাইমে বের করে দেবো, কতক্ষণ চেপে রাখবেন আমি দেখব। 2014-15 থেকে 2021-22 সেন্ট্রাল গভর্নমেন্ট কত টাকা দিয়েছিল আবাস যোজনা প্রকল্পে? 29,834 কোটি টাকা। আর স্টেট গভর্নমেন্ট কত দিয়েছিল? 20,000 কোটি টাকা। তার মানে আমাদের থেকে মাত্র 9,000 সামথিং কোটি টাকা বেশি দিয়েছিল, যদিও তার দেওয়ার কথা ছিল আরও অনেক বেশি। এবং 2021-22 to 2023-24 এক পয়সাও দেয়নি। এর মধ্যে আমরা কত বাড়ি তৈরি করেছিলাম? ওই যে 29,000, আর আমরা 20,000 টাকা দিয়েছিলাম, বলেছে টাকা খেয়ে নিয়েছে, বাড়ি হয়নি। 43 লাখ বাড়ি হয়েছে, জবাব দিন, হয় সত্যি কথা স্বীকার করুন, আর তা নালে বলুন মিথ্যা বলেছি, জনগণের কাছে ক্ষমা চান। তাছাড়াও আরো 11 লক্ষ বাড়ি তৈরি করবার জন্য ক্লিয়ারেন্স দেওয়ার পরেও দেয়নি। আমরা বলেছি মে মাস পর্যন্ত অপেক্ষা করব, যদি না দেয় তাহলে আমরা মে মাসের প্রথম দিকে আপনাদের 11 লক্ষ বাড়ি আমরা রাজ্য সরকার থেকেই করে দেব, যাদের করব বলেও করা হয়নি। এবং এছাড়াও আমরা নিজেদের টাকা দিয়ে আরও প্রায় 10 লাখের মতো বাড়ি করে দিয়েছি, যেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট তার নিজস্ব টাকা দেয়নি, রাস্তার টাকা দেয় না বন্ধ। পথশ্রী 1 কারা করেছে? আমরা করেছি। পথশ্রী 2 কারা করেছে? আমরা করেছি। পথশ্রী 3 কারা করেছে? আমরা করেছি। এই তো রিসেন্ট 22,000 রাস্তা নতুন করে করবার জন্য টাকা দিয়েছি। টাকাটা কোথা থেকে আসবে একবারও ভেবে দেখেছেন কি বিজেপি? কন্যাশ্রী, মেয়েদের স্কলারশিপ দিতে টাকা লাগে না,
তার যখন 18 বছর বয়স হয় সে 25,000 টাকা পায়, টাকাটা লাগে না। সে যখন কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, সে একটা টাকা পায়, সে টাকাটা লাগে না। ওই কোর্সি স্কলারশিপের টাকা তো বন্ধ করে দিয়েছেন, আমাদের তো দিতে হয়। 3 কোটি ছেলে মেয়েকে দিয়েছি আমরা। কন্যাশ্রীও মনে রাখবে, 85 লক্ষ ছেলে আজকে 95 লক্ষ হয়েছে, তোমরা আগামী দিনে 1 কোটি ছাড়িয়ে যাবে। মেধাশ্রী ওবিসিতে যারা স্কলারশিপ পেতে বন্ধ করে দিল, সুস্বাস্থ্য কেন্দ্রের টাকা বন্ধ করে দিল, রাস্তার টাকা বন্ধ করে দিল, 100 দিনের টাকা বন্ধ করে দিল, সবই তোমরা বন্ধ করে দেবে। আর বাংলা এসে ভোট ভিক্ষে চাইবে, এজেন্সি পাঠাবে। এজেন্সি বলছে ইন্টারভিউতে, হাম ক্যা করে, হামকো আচ্ছা নেই লাগতা হ্যায়, হামকো তো বিজেপি কেতা হ্যায় টিএমসি কা ঘর মে যাও আর যাকে হামলা করো আর সবকো অ্যারেস্ট করকে রাখ দো। এমনি যদি জিততে পারেন তাহলে এইসব করার দরকার কি? আসুন না, লড়াইটা সামনাসামনি জনগণের হোক, জনগণকে ভোট দিতে এলাও করুন। জনগণ যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে সিদ্ধান্ত গণতন্ত্রে। এত ভয় কিসের? কোথাও ইডি পাঠাচ্ছেন, কোথাও সিবিআই পাঠাচ্ছেন, কোথাও টাকা বন্ধ করে দিচ্ছেন, আর ফোন করে করে বলছে, শোন তুই যদি বিজেপিতে জয়েন না করিস তাহলে তোর বাড়িতে আমি ইডি পাঠাই দেবো। বুঝতে পারছে না, আজকে ক্ষমতায় আছো তুমি ইডি পাঠাচ্ছ, আর আগামীকাল যখন তুমি ক্ষমতায় থাকবে না তোমায় A to Z পাঠাবে, সব মানুষ মিলে পাঠাবে, মানুষ ছাড়বে না, মানুষ ছেড়ে কথা বলবে না। লোকসভা নির্বাচনের আগে তমলুক আসন নিয়ে বেশ কিছু জল্পনা ভাসছে বাতাসে। শোনা যাচ্ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ইস্তফা দেওয়ার পর এই আসনেই রাজনৈতিক লড়াইয়ে নামতে পারেন, আর সেখানে দাঁড়িয়েই প্রশাসনিক মঞ্চ থেকে উন্নয়নের একরোখা বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক।